নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন ধরেই আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন ফুচকা তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি জবরদস্ত ফুচকা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানাতে পারবেন আজকের আমার এই রেসিপিটা দেখলে। শুধু ফুচকা বানাবো না, তার সঙ্গে ফুচকার আলুটা কীভাবে মাখবেন সেটাও করে দেখাবো, আর ফুচকার জলে কী কী মশলা দিতে হবে সেটাও দেখাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর ফুচকার জলে কিন্তু গন্ধরা লেবুর রস দিতেই হবে, তবেই আপনারা ফুচকার আসল স্বাদ পাবেন। তো আমাদের একটা ছোট গন্ধরাজ লেবুর গাছ আছে, সেখান থেকে লেবু তুলে নেব, তারপর গিয়ে ফুচকা তৈরি করব। আমি বলছি আর আমার জিভে জল চলে আসছে। আপনারা সবাই জানেন আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, আমি একাই আজকে খেয়ে নেবো সব। এই যে এটা গন্ধরাজ লেবুর গাছ, অনেক বড় ছিল লেবুর গাছটা, কিন্তু কেটে দিয়েছে ডাল। এই যে পাতাও কিছু নেব। এই যে গন্ধরাজ লেবুর পাতা এরকম একটু বড় বড় সাইজের হয়, কী সুন্দর গন্ধ! লেবু খাবে কি, পাতার গন্ধ শুকে পেট ভরে যাবে, মন ভরে যাবে। এই যে একটা লেবু হয়ে আছে, এই দেখুন এটা গন্ধরাজ লেবু, একদম পাকা গন্ধরাজ লেবু। এই একটাই ছিল গাছে, মানে রেখেছিলাম, বাদবাকি সব বাড়িতে খাওয়া হয়ে গেছে, এটা রেখেছিলাম ফুচকা তৈরি করবো বলে। বন্ধুরা, লেবু আর লেবুর পাতা তুলে নিয়ে চলে এসেছি সবাই মিলে রান্নাঘরে, এবার ফুচকা তৈরি করব। কি, আমি সব থেকে বেশি 55 পিস ফুচকা খেয়েছিলাম একসঙ্গে। দিদি কপিস খেতে পারবে? আমি 100 পিস, আমি এখন ছোট বলে তো এখন আমি 10 পিস খেয়েছিলাম। বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট ফুচকা তৈরির জন্য কি কি নিয়েছি আপনাদের প্রথমে বলে দেব। ফুচকা তৈরির জন্য যেটা মূল উপকরণ হলো এই যে বিয়াটা, যে কোনো মুদির দোকানে আপনারা এই বিয়াটা পেয়ে যাবেন। আমাদের বাড়ির যে আটায় রুটি খাই সেই আটারও ফুচকা ভালো হবে, তবে বিয়াটার বেশি ভালো হবে। বাবা, এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, পাকা তেঁতুল, মৌরি, ধনে, সেদ্ধ করে রাখা মটর, ভিজিয়ে রাখা ছোলা, জলজিরা, চাট মশলা, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সরু ঝুরি ভাজা, শুকনো লঙ্কা, আর নিয়েছি লবণ। বাবা, মটর খাবি, ছোলা খাবি? হ্যাঁ, মটর খাবি, ছোলা খাবি, ফুচকা হলে তখন কি খাবি? একটাও পাবি না। না, আমি একটা চালনি নিয়েছি, আটাগুলো চালিয়ে নেব। আপনারা যে আটারই ফুচকা করুন না কেন, ফুচকার ডো বানানোর আগে একটু চালিয়ে নেবেন। এই যে আটা, এই যে ডালা ডালা ভাব বেরিয়েছে, এইগুলো যদি ডোয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু ফুচকা ভালো হবে না, ফেটে যাবে। এই দেখুন কত ভুষি বেরিয়েছে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি ধনে দিয়ে দেব, মৌরি, গোটা মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ। তারা কেমন করে তৈরি করে আমি তো জানি না, দোকানে বিক্রি হয় এইটুকুটুকু। তোদের আজ কেমন হয় দেখবো প্রথম থেকে। কপি আজকে বানাবে, তুমি দেখবে বসে বসে কিরকম করে বানায়। দেশবার খাবারটা কোথা? এখানে খাবারটা বাদ যাবে কেন? মশলাগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। এতটা আটা লাগবে না, কিছুটা তুলে রাখবো, পরে লাগবে। ফুচকার ডো বানাতে গেলে আটার মধ্যে লবণ, তেল কিছুই লাগবে না, অল্প একটু খাওয়ার সোডা দিয়ে, জল দিয়ে মাখবো। খাওয়ার সোডা, জল, একবারে খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে আর তখন ফুচকা হবে না। অনেকেই বলে ফুচকা নাকি ময়দা দিয়েও করা যায়,
এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ময়দা দিয়ে ফুচকা করা যায় না, ফুচকা তৈরির জন্য আটাই লাগে। ওই নন্দা তুই কি মেখেছিস এগুলো গোটা পায়ে হাতে? ও প্রতিদিন মাখে এরকম করে? ধুলো মাখেছি। কেন ধুলো মাখছিস তুই? বন্ধুরা, এই ফুচকার ডোটা যত ভালো করে মাখা হবে ততই ভালো ফুচকা হবে। আমি এখনো কিছুক্ষণ ধরে মাখবো। আরে মশলা যে গুঁড়ো করতে চাই, এত দূর থেকে আমি মশলার এ পাচ্ছি, সেন্ট পাচ্ছি। হ্যাঁ, গরম মশলার সেন্ট। ফুচকাতে দিলে আরো কত সুন্দর টেস্ট হবে বুঝতেই পারছো? তাহলে দেখা যাক। ডোটা মাখানো হয়ে গেছে, এবার এটা আমি চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। কোনো কাপড় আরে চাপা দেব না। এই এই তাড়াতাড়ি আসো, এদিকে বেলতে হবে তো। এই দেখুন, এই রকম নরম হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই ডোটাকে প্রথমে আমি সমান করে চার টুকরো করে কেটে নেব। কোন দিকে? এক ধার থেকে কাটবো। কেন? তুই চুপ কর। এবার আমি এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। নন্টে মন দিয়ে দেখছে। হাই তোমা, তোমার দেরি হয়ে তাড়াতাড়ি গেলে দেখলে কেন বলবো? ফুচকাগুলো সমান মাপের করার জন্য এইরকম করে নিলাম। এবার ছুরি দিয়ে সমান করে কেটে নেব। এরকম করে না কেটে নিলে কিন্তু সব ফুচকা অসমান হয়ে যেত, ছোট বড় তখন দেখতে ভালো লাগতো না। কি হচ্ছে রে ডিজাইন করে করে? দেখো না কি করি। এবার দুজনে মিলে এইগুলো গোল গোল করে নেব। ওই তোর এটা হয়েছে? একদম রাখবি না, করতে পারে নে আবার রাখে। করতে হবে না তোকে। সব লেচি গোল গোল করা হয়ে গেছে, এবার দুজনে মিলে বেলে নেব। একটা পলিথিন নিয়েছি, ফুচকা বেলে এর উপরে রাখা হবে। একটা পাটাতেই দুজনে বেলবো, দুজনে দুটো ব্যালন নিয়েছি। ফুচকা বেলার সময় ব্যালন পিড়িতে একদম কম করে তেল লাগিয়ে নেবেন, খুব বেশি তেল দেবেন না। বুড়ো আঙুল দিয়ে একটু টিপে নেব। এই দেখুন কত সুন্দর গোল ফুচকা হয়ে গেছে, এবার শুধু ভাজার অপেক্ষায়। প্রথমে সব বেলে নেব, তারপর ভাজবো। ভেজে খাবো। না দাও না, খেলতে দিই। কোনোদিন তো বাড়িতে ফুচকা বানাইনি, তো পপির দৌলতে সবকিছু শিখে যাচ্ছি। দাও না একটু, আমরা মেলায় দোকান দেবো। আচ্ছা তাই হবে। দে, নাম কি দিবে? পপি ফুচকা দোকান। পপি দাদু ফুচকা দোকান, পপি ফুচকা স্টল। আই দাওট, দাদুর নামটাই ভালো লাগছে সব থেকে। মা,
দেখতে দেখতে সব ফুচকা বেলা শেষের পথে আর কয়েকটা আছে আমি একাই বেলে নেব দিদি তুমি আস দিয়ে দাও না মা আমি বেলবো আর তুমি দেখবে খালি আমাকে দাও আমি ফুচকা বেলবো আমিও ফুচকা বেলবো দুবো একবারে সব ফুচকা বেলা হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব এলো এলো আরেকটা আমি বেলছি এটা অর্জুন বেলেছে ফুচকা বেলার পর হাওয়া খেয়ে গেলে কিন্তু সেই ফুচকা ফোলে না তাই এইভাবে আমি চাপা দিয়ে রাখবো তাহলে পরে যখন ফুচকা ভাজবো তখন ভালোভাবে ফুচকাগুলো ফুলবে কড়াই এবার সাদা তেল দিয়ে দেব ফুচকা তৈরির জন্য তেল কিন্তু গরম হয়ে গেছে হালকা গরম তেলে ফুচকা ভাজা যায় না তেল একটু ভালো করেই গরম করতে হয় এবার আমি ফুচকা ভাজবো একসঙ্গে কিন্তু 4-5টা করে ফুচকা ভাজতে হবে লুচির মতো একটা একটা করে ফুচকা ভাজলে হবে না এবার গরম তেলে ফুচকা দিয়ে দেব এই দেখুন 4টে ফুচকাই ফুলেছে দেখুন প্রত্যেকটা ফুচকাই ফুলছে ফুচকা খুব ভালোই ফুলতেছে তখন থেকে এত কষ্ট করছি ফুচকা ফুলবে নি মানে জল বেরিয়ে যাচ্ছে আমার গরম তেল মাঝে মাঝে ফুচকার গায়ে এভাবে ছিটকে ছিটকে দিতে হবে ফুচকা ভাজার কিছু নিয়ম আছে ফুচকা দেওয়ার সাথে সাথে গরম তেলে ছানতা দিয়ে নাড়তে হবে এই যে এইভাবে গরম তেলে ফুচকাগুলো দেওয়ার সময় এই যে এইভাবে ফাঁকা করে ছাড়তে হবে দেখো দিদি সবগুলো ফুলেছে মারে সুন্দর ফুলছে টলটল হয়ে একদম দোকানের মতো হচ্ছে এক গামলি ফুচকা হয়ে যাবে দিদি নন্টা আর অর্জুন কোথায় চলে গেল গো খেলতে গেছে পপি আমি কি আলু মাখাবো হ্যাঁ আলু আর মাখি ভালো জলটা আমি বানাবো স্পেশাল করে ফুচকার আলুর জন্য কিন্তু আলু খোসা সমেত সেদ্ধ করতে হবে তবেই সেই আলুর পুরের স্বাদ পাবেন বন্ধুরা এই যে একটা ফুচকা ফুলে নি তো এটা চুরমুর কিংবা পাবড়ি চাটের কাজে লাগলে দোকানিরা তো তাই করে সব ফুচকা ভাজা হয়ে গেছে এবার কোণাটা নামিয়ে দিই এই দেখুন এতগুলো ফুচকা হয়েছে এই দেখুন দোকানিরা এই যে এরকম করে ভাঙে না এই দেখুন একদম পাপড় বাজার মতো এবার আমি তেঁতুল জলটা মাখাবো আর দিদি আলুটা মাখবে তেঁতুলে জল দেব ফুচকা দোকানিদের তেঁতুল জল একটু কালো কালো হয় তেঁতুলগুলো অনেক দিনের পুরনো আর এই তেঁতুল এবছরেরই সেই জন্য কালো হচ্ছে না জলটা সাদা আলুটা মেখে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি ভেজে রাখা মশলা
ভিজিয়ে রাখা ছোলা, সেদ্ধ রাখা মটর, লবণ, একটু বেশি করে পেঁয়াজ কুচি। কত দেরি দাদু জিম ডাকে এরকম করছে দেখো, কত দেরি এত করলে হবে, একটু বেশি পেঁয়াজ কুচি দিতে হবে। ভেজে রাখা গুঁড়ো মশলা দেব, চাট মশলা, জলজিরা দেব, এই যে গন্ধরাজ লেবুর পাতা তুলে নিয়ে এসেছি দিয়ে দেব, জলে একটু চটকে দেব এভাবে। এবার এই তেঁতুলের জলে গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব, এই লেবুর খোসাটা ফেলবো না, জলে দিয়ে দেব। জলে এমনি লবণ দেব, বিট লবণ, কি বলবো কথা কি বলবো বন্ধুরা, আমার জিভে তো সত্যি জল চলে আসছে। অর্জুন টেস্ট করে দেখো লবণটা ঠিক আছে নাকি। বাবা ডক্টর ঘেবি লাগছে। আমারও আলু মাখা হয়ে গেছে, এবার এর উপর দিয়ে ঝুড়ি ভাজা ছড়িয়ে দেবো। ফুচকা খাবে বলে ক্যামেরাম্যানের পেছন দিক দিয়ে দুজনে শুশুর করে ঢুকছে কাকিমার মানিক। গন্ধ পেয়ে চলে এলাম, কি ঝুড়ি মারতে কি খাবো কখন। এইগুলো একটু সরিয়ে দিই, নাহলে ফুচকা দোকানির মতো মানাবে না। আমার দিদি দাঁড়া 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 না, আমার তুমি খাবে তো, আমি তো দেবো, আমি আর এখন কি করে খাবো ফুচকা দোকানে। দিদি দিদি খাও না, না দিদি দিদি আবার খাওয়া যায়, এটা হয়ে যাবে। চলো আমি সামাল দিতে পারবো তো, এতগুলো লোককে দুবো মাঝখানে আমি একা বসছি। ভালো করে প্রথমে আমার কাছ থেকে শুরু করো, হেই এই দিক থেকে শুরু করবো, মানিককে দুবো প্রথম। হেবি সুন্দর হয়েছে ফুচকাটা, ভালো হয়েছে। হ্যাঁ পুরো দোকানে হাত বাড়া একটু করে, আমাকে বাবা উ করিও নি, আমার জিভে যে কি আরে জল আসছে। ফুচকার আওয়াজটা শুনুন শুধু, একদম মুচমুচে হয়েছে, ফাটা ফাটি ফাটা ফাটি। তাড়াতাড়ি দাও, ওই দাদা ওদিকে কম দাও, এদিকে বেশি দাও। আরে এখানে দাও না তুমি তাড়াতাড়ি, হাই হাই মুড় হচ্ছে দিদা ক্লাস। জিভে জল চলে আসছে, আবার এই ক্লাস দিদি দোকানদার বেশি দেরি হয়ে গেলে সব আমি খেয়ে ফেলবো, কিন্তু পয়সা একটাও হবে না, যাবে কোথা বেঁধে রেখে দেবো। দোকানিরা 10 টাকায় 5টা দেয়, আমি 10 টাকায় 10টা দিচ্ছি তোমার দিকে, 10 টাকা করে দিও আমাকে, আমার পরিশ্রমের দাম নেই। জলটা চুমকে খাও, তোমরা খাচ্ছ ক্যামেরাম্যানের অবস্থাটা করে ভেবে দেখেছো কি, ক্যামেরাম্যানের অবস্থা ভেবে দেখেছো, তোমরা তো খেয়ে যাচ্ছো, নুনটা থাকলে খুব ভালো হতো, আমি খেতেই পাচ্ছি না আর সত্যি বলছি। নেবে তোমরা খাও, ক্যামেরা কে করবে না, চার দিক দিয়ে সবাই আমার হাত বাড়ি দিচ্ছে, আমি কাকে দেব, বুঝা যাচ্ছে দুর্দান্ত সাথে ফুচকা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ফুচকা একদম পারফেক্ট। হ্যাঁ সবাই খেয়ে বলবে, হ্যাঁ বলো দোকানে কে হারমনি দেবে, পপি আর কি কি পারবে কে জানে। তার কোটা হলো মনে আছে? হ্যাঁ কি বলো আমার কোটা হলো, আমি জানি নি
সত্যি কথা বলতে হবে। দিদি যা খাচ্ছে বাবা, ভিতরে দেখুন কতগুলো হাত এগিয়ে এসছে আমার কাছে। আমি এক ধার থেকে সবাইকে দিয়ে যাবো, দাঁড়া দাও মাতে দাও। পয়সা নিয়ে তো কাজ নেই, খাওয়া নিয়ে কথা, শেষ হয়ে গেল। আমি আর ক্যামেরাম্যান খাবো আবার ভেজাল, তোমার তাড়াতাড়ি বানাতে কত খানা। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। এবার আমি একটা খাবো, তারপরে সবাইকে শেষ করবে তুমি আগে দাও। এই কি এমন দমা খেয়াল খেতে হবে না খানা। তুমি আর 15-20 টাকা করে শোধ করে নাও।